<تصفيق> <تصفيق> اللهم اهدنا في من هديت وعافنا في من عافيت وتولنا في من توليت وبارك لنا فيما أعطيت وقنا شر ما قضيت إنك تقضي ولا يقضي بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد وعليكم السلام <applause> ورحمة الله وبركاته

রক্ষা করবেন দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাওয়ার জন্য এই সুরা খাওয়ার প্রথম দশ আয়াত মুখস্ত করা এবং শেষ দশ আয়াত মুখস্ত করা আর দ্বিতীয়ত হচ্ছে যে সুরা কাহা পড়া অনেক প্রসিদ্ধ যে সবাই মনে করে শুক্রবার দিন পড়ার নিয়ম শুক্রবার দিনের কথা যে হাদিস আসে এটা জয়ীফ সহিনা নিয়ম আছে যে কোনো দিন যখন পড়বে সে যদি পড়ে যেদিনই পড়বে তার থেকে এক সপ্তাহ সাত দিন পর্যন্ত মক্কার দূরত্ব অনুযায়ী তার উপর আরো থাকে তারপর তারা নূর নূর বর্ষণ করবেন আলো ক্ষতি করবেন এবং এই অনেক স্বভাব হবে তো এই স্বভাবের কথা যেগুলো উল্লেখ করা হয়েছে সেটা যেকোনো দিন শুক্রবারের কথা উল্লেখ করা যাবে অর্থাৎ বোঝানো হয়েছে যে এক শুক্রবার থেকে আরেক শুক্রবার মানে এক সপ্তাহ তো যে নাকি শুক্রবারে পড়বে বা দিন পড়বে যে কোনো সময় পড়বে তো এই সুরা ফাতিহা পড়লে সুরা কাহা পড়লে তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলমিন তাকে আলোকিত করবেন এক সপ্তাহ পর্যন্ত তো এই সভাপছে যেটা সঠিক তো এটা শুক্রবার দিন অধিকাংশ মানুষে পড়ে কারণ এভাবে যে হাদিস দ্বারা অনেকেই এটা প্রসার লাভ করছে যে শুক্রবার দিন পড়া কিন্তু শুক্রবার দিন পড়াটা নির্দিষ্ট করে এভাবে এটা সহি না যে কোনো দিন সে পড়বে তো এক সপ্তাহ পর্যন্ত তার উপর আল্লাহ রাবুল আলমহীন নূর ভর্ষণ করবেন এবং অনেক স্বাভাবিক আল্লাহর এটা একশো দশটা আয়াত প্রত্যেকটা আয়াতের মধ্যে প্রত্যেকটা অক্ষরের মধ্যে দশটা করে নাকি পাবে কিন্তু সেটা কাফটা বুঝে পড়া এবং আমল করা এটার মধ্যে অনেক শিক্ষা বিষয় রয়েছে সেই যে উচিত মানুষকে সপ্তাহে অন্তত একবার এটা তেলাওয়াত করা এবং মুখস্থ করা প্রথম দশ আয়াত শেষ আল্লাহ আমাদেরকে কোরআন সঠিকভাবে তেলাওয়াত করা এবং কোরআনের অর্থ অনুধাবন করা এবং কোরআন অনুযায়ী আমাদের জীবনে আদেশ নিষেধ মেনে চলা এবং কোরআনে যে সমস্ত জিনিস সেটা গ্রহণ করা এবং হারাম যেটা হারাম করা সেটা বর্জন করা এবং কোরআনের মাধ্যমে মানুষকে দাওয়াত দেওয়া এবং কোরআন তেলাওয়াত করা এভাবে কোরআনের পর আমল করা কোরআনের জীবন গঠন করা